কবি হেলাল আরিফিনের একদিন ভালোবাসা পাবো কাব্যগ্রন্থ থেকে নেয়া একটি কবিতা। কবিতার নাম ভালোবাসার এপিট। সর্ষে দানা পরিমাণ ভালোবাসার জন্য আমি কেঁদেছি অনেক, অশেষ মিনতি কাকতি বন্ধুর পথ হয়ে রানার হয়ে ছুটে যাওয়া, প্রকৃতির আদরের নির্যাসে ভোরের ফুটন্ত গোলাপ বাক্সবন্দি পায়রার মতো অবিরামে ডেকে যাওয়া সুকঠিন আহ্বান, সঘন বর্ষার মতো আমার চোখের নোনা জল ঝরেছে পাথরের ঝর্ণার উপরে, সেদিনও তোমার অষ্ঠজাম এতটুকু কাঁপিনি, বহতা নদীর মতো প্রবাহিত তোমার হৃদয়ে আমার ভালোবাসার পালতোলা নৌকা শুভ্র শাশ্বত সুন্দর, শুল্কপক্ষের এক ফালি জোছনার মতো ভেসে যেতে চেয়েছিল, তুমি দাওনি ভেসে যেতে, ছিঁড়ে ফেরে আমার ভালোবাসার ব্যবচ্ছেদ করেছ বারংবার, শিশিরে ভেজা আমার গোলাপের ঘ্রাণ তোমার ইন্দ্রিয় ছুঁতে পায়নি, বেদনার রঙে বিবর্ণ হতে হতে অমিত ক্লান্তিতে ছুড়ে পড়েছে পাপড়িগুলো, বাক্সবন্দি পায়রাগুলোর ব্যথাতুর ডাক মিলে গেছে গভীর অরণ্যে, দরজা খুলে দিলে আমার ভালোবাসার কবুতরেরা নীল আকাশ ছুঁতে পারত, ডানাতে এক আলোকবর্ষ রোদের রং মেখে চক্ষুতে ভালোবাসার পবিত্র বর্ণমালাকে সাজিয়ে শুধু তোমারই জন্য ঘরে ফিরত, তুমি দাওনি হাত বাড়িয়ে পাথরে ম্যানিকুইন হয়ে শুধু দাঁড়িয়ে দেখেছ, একটা নিপাট সাজানো গোছানো বাড়ি দীর্ঘদিন স্পর্শের বাইরে থেকে থেকে অনাদরে অবহেলায় কেমন করে পোড়া বাড়ি হয়ে যায়, একটা গাছ প্রচণ্ড শীতে সবগুলো পাতা ছড়িয়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছেও কিভাবে দাঁড়িয়ে থাকে।